সুদি আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি, বিষয়টি খুবই কমন একটি সমস্যা। বিশেষ করে আমরা আমাদের প্রতিটি ঘরে ঘরেই আমরা দেখি যে এই সমস্যাটা আমরা দেখে থাকি, কারণ এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রেই এটা বেশি হয়ে থাকে। বয়স্কদের ক্ষেত্রেও হয়, তবে বাচ্চাদের ভিতরে বা অল্প বয়সীদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস শব্দটি নিয়ে পরে আমি একটু কথা বলছি যে সাইনোসাইটিসটা আসলে কী। এটা তো হচ্ছে যে ইনফ্লামেশন অফ দ্য সাইনাস, অর্থাৎ সাইনাসগুলার যে ইনফ্লামেশন বা প্রদাহ হয় এটাই মূলত সাইনোসাইটিস। এখন আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে সাইনাসটা কী বা এগুলো কোথায় অবস্থান করে, হ্যাঁ, এ সম্পর্কে একটু জেনে নিয়ে তারপরে আমরা আমাদের আলোচনা শুরু করব। সাইনাস হচ্ছে এটাকে যদি আমরা বাংলায় বলি এটাকে বায়ুকুঠুরি বলা হয়, অর্থাৎ যাদের ভিতরে বাতাস থাকে বা বাতাস দ্বারা পূর্ণ যে কুঠুরি সেটাই মূলত সাইনাস। এখন এই সাইনাসগুলো কোথায় থাকে? এই সাইনাসগুলো মূলত আমাদের মুখে যে হাড়গুলো থাকে, আমাদের মুখের যে ক্যাভিটি, মুখে যে হাড়গুলো থাকে বা আমাদের স্কালে ভিতরেই মূলত এই সাইনাসগুলো থাকে। এখন যেটা আমাদের জানতে হবে যে এই সাইনাসগুলো থাকার বা থাকলে কী হয় বা এদের সুবিধা কী বা থাকলে আমাদের ভিতরে কী সুবিধা হচ্ছে। এই সাইনাসের কারণে কিন্তু, যেহেতু সাইনাসগুলোর মধ্যে বাতাস থাকে, এই সাইনাসের কারণে কিন্তু আমাদের মাথাটা কিন্তু এত ভারী হয় না। মাথার যে স্কাল এটা কিন্তু খুব ভারী জিনিস, কিন্তু এই সাইনাস থাকার কারণে কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারি না। আমরা অতি সহজে আমরা আমাদের মাথাকে বহন করতে পারছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না, বা আমাদের যে মুখের যে হাড়গুলা, হ্যাঁ, এগুলোও কিন্তু আমাদের ভারী মনে হচ্ছে না, শুধুমাত্র এই সাইনাসগুলো থাকার কারণে। কিন্তু এই সাইনাসেরই কিন্তু সমস্যা হয়, অর্থাৎ যার ভিতরে বাতাস থাকার কথা, সংক্রমণের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে এই ভিতরে বাতাস না থেকে যখন এর ভিতরে মিউকাস দ্বারা পূর্ণ হয়ে যায় বা এগুলোর ভিতরে যখন ইনফ্লামেশন দেখা দেয়, তখনই কিন্তু আমাদের নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। আমরা মূলত আজ সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো যে সাইনোসাইটিস হলে আমাদের কী ধরনের সমস্যাগুলো হয় বা সাইনোসাইটিসের কারণ কী। এখন যদি আমরা বলি যে সাইনোসাইটিসের কারণ কী, সাইনোসাইটিসের মূল বা প্রধান কারণটা হচ্ছে যে সাধারণত যদি বলি যে কোল্ড অ্যালার্জি, হ্যাঁ, কিছু বাচ্চা বা ডাস্ট অ্যালার্জি বলা যায়, কিছু বাচ্চা আছে যে বা কিছু লোক আমরা দেখে থাকি যে তাদের সব সময় সর্দি লেগেই থাকে, রাইনাইটিস, সর্দি লেগে থাকে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, হ্যাঁ, সামান্যতই ঠান্ডা লেগে থাকতেছে, এদেরই কিন্তু এক সময় দেখা যায় কি তাদের সাইনাসটা কিন্তু সাইনাসের ইনফ্লামেশন দেখা দেয় বা সাইনোসাইটিসের উদ্ভব হয়ে থাকে। এবং ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্যান্য সংক্রমণের কারণে এটা হতে পারে। তারপরে আর কারণগুলোর ভিতরে যেটা মেইন কারণ সেটা হচ্ছে যে আমাদের নাকের সমস্যা, নাকের বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এটা হতে পারে। কারণ নাক যদি, নাকের হাড় যদি বাঁকা থাকে, ডিএনএস বলে যেটা, ডেরিভেটেড নেজাল সিপ্টাম, যদি নাকের হাড় বাঁকা থাকে, নাকের ভিতরে যদি পলিপ থাকে, নাকের মাংস যদি বেড়ে যায় বা সবসময় যদি সর্দি লেগে থাকে, হ্যাঁ, এ ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদেরই মূলত এই পরবর্তীর ক্ষেত্রে আমাদের এই সাইনোসাইটিসের সমস্যা দেখা দিয়ে থাকে। তারপরে যেসব বাচ্চারা স্বেচ্ছাতে আবহাওয়ায় বাস করে, তারপরে যারা অপুষ্টিতে ভোগে, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দেয়। মূলত তাদের স্বাস্থ্য ভালো না হওয়ার কারণে, পুষ্টির অভাব হওয়ার কারণেই কিন্তু তাদের বারবার ঠান্ডা লাগে এবং পরবর্তীতে দেখা যায় যে তাদের এই সাইনোসাইটিসের সমস্যা দেখা দিয়ে থাকে। তারপর আর একটা কারণ হচ্ছে যারা দাঁতের সমস্যা নিয়ে ভোগে, বিভিন্ন মানে অনেক দিন যাবৎ তাদের দাঁতের সমস্যা, তারাও কিন্তু পরবর্তীতে তাদের সাইনোসাইটিসের সমস্যা হয়ে থাকে। তারপরে যেটা এখন আমি বলতে চাচ্ছি যে এর লক্ষণগুলা যদি বলি, এর আগে আমি এর টাইপসটা একটু বলতে চাই যে সাইনোসাইটিসও কিন্তু দুই রকম হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাকুট সাইনোসাইটিস আর একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। হ্যাঁ, অ্যাকুট সাইনোসাইটিসটা অল্প কিছুদিন এটা অবস্থান করে, মানে অল্প কিছুদিন এটা থাকে, হয়তো সর্বোচ্চ এক মাস। কিন্তু ক্রনিক সাইনোসাইটিস যেটা, সেটা এক মাস থেকে এক বছর পর্যন্ত কিন্তু থাকতে পারে, বা এটা যদি ট্রিটেড না হয় বা এটার যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা থাকতে পারে। এখন এই সাইনোসাইটিসের কারণে যে লক্ষণগুলো আমরা সাধারণত দেখে থাকি সেটা হচ্ছে যে প্রধানতম লক্ষণ যেটা, রোগীরা যখন আমাদের কাছে আসে তারা এসে কিন্তু বলে যে আমার মাথা ব্যথা করে, কমনলি বলে মাথা ব্যথা করে। তারা দেখায় যে এই কপালের দুপাশে ব্যথা করে বা কপালে ব্যথা করে, তারা নাকের দেখায় যে নাকের দুপাশে ব্যথা করে, হ্যাঁ, তারপরে মাথাটা ভার ভার লাগে, একটা অস্থির ভাব লাগে,
তারপরে যে মুখের যে মুখের পেশিগুলো ব্যথা করে মুখটা ফুলে যায় ঠিক আছে এই ধরনের সমস্যা প্রথমত বলে যে তাদের মাথা ব্যথা তারপরে যেটা বলে যে নাক বন্ধ হয়ে থাকে এই মাথা ব্যথা নাক বন্ধ হয়ে থাকা তারপরে নাকে তারা কোনো ঘ্রাণ পায় না এই যে খাবার খাচ্ছে খাবারে কোনো ঘ্রাণ পায় না তারপরে এই ধরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জ্বর নিয়ে আসতে পারে হ্যাঁ দাঁতে ব্যথা থাকতে পারে তারপরে বমি বমি ভাব থাকে এবং এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে যেটা আমরা সচরাচর দেখে থাকি এরা কিন্তু মানে খুব ক্লান্তি ভাব থাকে সবসময় একটা মানে একটা অশান্তির মধ্যে থাকে কারণ মাথা ব্যথা মাথাটা ভার ভার ভাব শরীরটা ম্যাজম্যাজ করে তেমন একটা ভালো লাগে না এজন্য এদের কিন্তু সবসময় একটা তাদের ভিতরে একটা ডিপ্রেশন বা ক্লান্তি এগুলো কাজ করে অবসাদ কাজ করে তারপরে বাচ্চাদের দেখা যায় ক্ষুধা কমে যায় হ্যাঁ তারা খেতে চায় না এ ধরনের বাচ্চারা খেতে চায় না তারপরে যে সিম্পটমস বলে যে তারা যখন কোনো কিছু ঝুঁকে কাজ করতে চায় বা ঝুঁকে বা বিশেষ করে যারা নামাজ পড়ে নামাজ পড়তে গেলে দেখা যায় যে এই সমস্যাটা আরও বেড়ে যায় বা এই সমস্যাগুলো বেড়ে যায় তারপরে ঘুম থেকে ওঠার পরে বিশেষ করে সকালের দিকে এই সমস্যাগুলো বেশি থাকে তারপর এই মূলত তারপরে হাঁচি কাশি সর্দি তো আছে মূলত এই সমস্যাগুলো নিয়েই কিন্তু রোগীরা আমাদের কাছে আসে তারপরে তাদের নাক দিয়ে দেখা যাচ্ছে যে পাতলা সর্দি বের হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সর্দি খুব ঘন হয়ে যায় বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এ ধরনের বাচ্চারা একটু ঠান্ডা লেগেছে সর্দি হচ্ছে তারা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার পরেই দেখা যায় যে সর্দিগুলো জমে যায় সর্দিগুলো জমে যায় কিন্তু সর্দিগুলো এমন গাঢ় হয়ে যায় একসময় এই সর্দিগুলোই মূলত জমা হয়ে যায় সাইনাসগুলোতে তারপরে এগুলো যখন নাক দিয়ে বের হয় দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে যে সর্দিগুলো খুব আঠালো ধরনের ঘন আঠালো সবুজ ধরনের বা গাঢ় হলুদ ধরনের সর্দি বের হয় হ্যাঁ এবং এগুলোই কারণেই কিন্তু প্রচণ্ড মাথা ব্যথা এবং তাদের সমস্যাগুলো আরও তীব্র আকার ধারণ করে তারপরে আমরা যে ব্যাপারগুলো বলতে চাই যে এগুলোর ক্ষেত্রে কী কমপ্লিকেশনসগুলো দেখা দেয় সাধারণত যেহেতু সাইনাসটা আমাদের চোখের চারপাশেই অবস্থান করে ঠিক আছে এই জন্য এক্ষেত্রে যেটা দেখা যায় যে এই চোখের সমস্যা কিন্তু হয়ে যায় হ্যাঁ চোখের ভিতরে ইনফেকশন দেখা দেয় সাইনাসের সমস্যার কারণে চোখের ইনফেকশন দেখা দেয় তারপরে আমাদের মেনিনজাইটিস হতে পারে যে আমাদের যে ব্রেনের যে পর্দা তার ইনফ্লামেশন হতে পারে হ্যাঁ তারপরে এক্সট্রাডোরাল তারপরে সাবডোরাল অ্যাবসেস হতে পারে তারপরে অস্টিওমাইলাইটিস হতে পারে এভাবে দেখা যায় যে কণ্ঠস্বরের একটা পরিবর্তন এই কমপ্লিকেশনসগুলো নিয়ে আসে এবং এক্ষেত্রে আমি একটা কথা আগে বলা উচিত ছিল যে আমরা যে সাইনোসাইটিসের কথা বলি এগুলো মূলত হচ্ছে ম্যাক্সিলারি সাইনোসাইটিস হ্যাঁ আমাদের ম্যাক্সিলারি সাইনোসাইটিস বা ম্যাক্সিলারি যে সাইনাস থাকে তার ইনফ্লামেশনের কারণেই কিন্তু আমাদের সাইনোসাইটিস হয়ে থাকে এই ম্যাক্সিলারি সাইনাসটা মূলত হচ্ছে আমাদের চোখের আমাদের চোখের নিচে নাকের দুপাশে থাকে আর তারপরে আরেক ধরনের সাইনোসাইটিস যেটা হয় যেটা হলো আমাদের যে চোখের উপরে কপালের দুপাশে যে ফ্রন্টাল সাইনাস থাকে এই ফ্রন্টাল সাইনাসের প্রদাহের কারণেও কিন্তু সাইনোসাইটিস হতে পারে তারপরে ইথময়েড সাইনাসের কারণে হতে পারে হ্যাঁ স্পিনয়েড সাইনাসের কারণেও কিন্তু প্রদাহ হতে পারে ঠিক আছে এইভাবে মূলত বিভিন্ন সাইনাসের সংক্রমণের কারণে আমাদের এই সাইনোসাইটিসের সমস্যাটা হয় তবে মূলত ম্যাক্সিলারি সাইনাসের প্রদাহটাই হচ্ছে আমরা সাইনোসাইটিস হিসেবে নিয়ে থাকি এক্ষেত্রে আমাদের কিছু উপদেশ থাকে বা সাবধানতা থাকে রোগীদের প্রতি যে যেহেতু এটা ডিহাইড্রেটেড হয়ে যে এটা সমস্যাটা হয় সেজন্য তাকে হাইড্রেটেড হতে হবে মানে তাকে প্রচুর পানি খেতে হবে বা পানি জাতীয় বস্তু তাকে খেতে হবে হ্যাঁ তারপরে তাকে ভাপ নিতে হবে গরম পানি করে গরম পানির যে ভাপ যেটা বা গরম পানি ভাপটা নিলে যদি গরম পানিতে মেন্থল দিয়ে যদি ভাপটা নেওয়া হয় তাহলে হবে কি এই যে যে জমে থাকা যে মিউকাসগুলো বা শ্লেষ্মাগুলো এগুলো বের হয়ে যাবে তারপরে এদেরকে পূর্ণ বিশ্রামে থাকার কথা বলা হয় পূর্ণ বিশ্রামে থাকতে হবে তারপরে ধূমপান যদি করা হয় ধূমপান এড়িয়ে চলতে হবে নাকে স্যালাইন ব্যবহার করে নাকটা পরিষ্কার রাখতে হবে তারপরে একটু মাথা একটু উঁচুতে রেখে আমাদেরকে ঘুমোতে হবে তারপরে যেটা আমরা যারা এই সাইনোসাইটিসের সমস্যা থাকে তাদেরকে আমরা সাধারণত দেখা যাচ্ছে যে ফ্লাইট বা বিমানে ভ্রমণ করা থেকে বিরত থাকতে বলি তা এক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বেড়ে যায়
তারপরে সবুজ শাকসবজি খেতে হবে, গ্রিন টি খেতে হবে, উষ্ণ পানিতে লেবুর রস দিয়ে, ঠিক আছে, একটু মধু দিয়ে খেলে অনেক উপকার হয়। ধুলাবালি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, যেহেতু ধুলাবালি থেকে এটা বেড়ে যায়। আমাদের মাস্ক ইউজ করতে হবে। গ্রিন টি খাওয়া যেতে পারে, রসুন খাওয়া যেতে পারে, এগুলো কিন্তু উপকার করে থাকে আর কি। তারপরে এই সাবধানতাগুলো অবলম্বন করলেই মূলত আমরা কিছুটা এর থেকে রক্ষা পেতে পারি। আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সাধারণত প্যারানাজাল সাইনাস এক্সরে করা হয়। প্যারানাজাল সাইনাস এক্সরে করলে আমরা যে কোন সাইনাসের কারণে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা আমরা বুঝতে পারি। এছাড়া আমরা সিটি স্ক্যান করতে পারি, ঠিক আছে, তারপরে অ্যালার্জি টেস্ট করতে পারি। এভাবে আমরা মূলত বিভিন্ন টেস্ট করে দেখতে পারি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে সাইনোসাইটিসের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক যে ওষুধগুলো এগুলো খুবই কার্যকরী ওষুধ। এই সাইনোসাইটিসের যে সমস্যাগুলো, যে মাথা ব্যথা, হ্যাঁ, তারপরে এই নাক বন্ধ হয়ে যাওয়া বা ঠান্ডা লাগার প্রবণতাগুলো, এগুলো আমরা দেখছি যে হোমিওপ্যাথিক ওষুধ কিছুদিন খেলে এগুলো ঠান্ডা লাগার প্রবণতা বা এই মাথা ব্যথা বা সর্দি যে জমে থাকা, হ্যাঁ, সাইনাসগুলোর মধ্যে যে সর্দি জমে আছে, মিউকাসটা জমে আছে, এগুলো হোমিওপ্যাথিক ওষুধ খেলে এগুলো অতি সহজেই দেখা যাচ্ছে যে এগুলো তরল হয়ে বের হয়ে যায় এবং রোগী কিন্তু তারা স্বাভাবিক পর্যায়ে চলে আসে এবং স্বাভাবিক হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ যদি খাওয়া হয় তাহলে সাইনাসের সমস্যাগুলো খুব দ্রুত কিন্তু সে সমস্যাগুলো থেকে মুক্ত হবে। তবে আমরা কিছু কিছু ওষুধ এক্ষেত্রে খুব কমনলি ব্যবহার করি, সেগুলো হচ্ছে যে ক্যালিবাইক্রোম, সাইলেসিয়া, অ্যাসিড ফ্লোর, হিপারসাল, স্টিকটা, পালসেটিলা, মার্কসল, স্পাইজেলিয়া, ব্রায়োনিয়া, বেলাডোনা, এই ধরনের ওষুধগুলোই মূলত আমরা ব্যবহার করে থাকি। এ ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন। তিনি বাচ্চাকে দেখে বা যার সমস্যা হয়েছে তার কথাগুলো শুনে ভালোভাবে কেস ট্রেকিং করে তাকে যদি কনস্টিটিউশনাল যদি পোটেন্সি ওষুধ দেওয়া হয় তাহলে এই সমস্যার থেকে দ্রুত সে মুক্তি পাবে। কারণ মূলত যেহেতু এটা ঠান্ডা বা অ্যালার্জি থেকে হচ্ছে, এই ঠান্ডা বা অ্যালার্জি দূর করতে গেলে অবশ্যই আপনাকে সিমটোমেটিক এবং কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে। শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধ খেলে এই সমস্যাগুলো চলে যায় এবং একসময় দেখা যাচ্ছে তাদের এই সাইনাসের সমস্যা থেকেও সে মুক্ত হয়ে যায়। এটাই বলে আজকের মতো আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।